সুপ্রদর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিফা বর্ষসেরা পুরস্কার প্রাপ্ত কে হবে তার শর্ট লিস্ট প্রকাশ করেছেন ফিফা। এরই মধ্যে আমরা জানি যে ফিফা থেকে প্রকাশ করেছেন তিনজনের নাম, সেই শর্ট লিস্ট তিনজনে কার কার নাম আছে সেটা আমরা এবার দেখব। এখানে সর্বপ্রথম যে নামটি আছে বিশ্বকাপ জয়ী বর্তমান চ্যাম্পিয়নের মেসি এবং ক্লিয়ার এমবাপ্পে, এবং আমরা জানি আরো একটা উদীয়মান ফুটবলার আছেন আর্লিং হালান্ড। আমরা জানি যে ফিফা একটি সময় নির্ধারণ করে দেয়, এই সময় এর মধ্য থেকে নির্বাচন করেন কোন খেলোয়াড়টি সেরা। ফিফা 2022 19 সেপ্টেম্বর থেকে 20 আগস্ট 2023 পর্যন্ত একটা সীমাবদ্ধতা করে দেয়, এই সময়ের ভিতরে যেই প্লেয়ার ভালো পারফরমেন্স করবে সেই পারফরমেন্সের বিচারে তাকে সেরা নির্বাচন করা হবে। এবং আমরা জানি যে শর্ট লিস্ট করেছেন তিনজনের, সেই শর্ট লিস্ট তিনজনের মধ্যে থেকে কে হবেন সেরা এটি নির্বাচন করবেন ফিফা, এবং এই নির্বাচনের প্রক্রিয়াটি হবে ভোটের মাধ্যমে। আমরা জানি পৃথিবীতে যত ক্রীড়া সাংবাদিক আছে তাদের মতামতের ভিত্তিতেই নির্বাচন করা হবে সেরা ফুটবলার কে হবে।